জনপ্রিয় অভিনেত্রী পল্লবীর মৃত্যু নিয়ে এখনো নানান ধোঁয়াশা এখনো কাটেনি। আত্মহত্যা নাকি খুন এখনো মিলছে না সঠিক উত্তর। যদিও পল্লবীর বয়ফ্রেন্ড সাগনিক এখনো পুলিশের হেফাজতে, পল্লবীর সহ অভিনেতা অভিনেত্রীরা মেনে নিতে পারছে না পল্লবীর এমন আকস্মিক মৃত্যু। এবার পল্লবীর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা মিঠাই অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু। মিঠাই বলেন, আজকের প্রজন্মের বিরাট সমস্যা হলো খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়া। যে কোনো সমস্যার কথা মা বাবা পরিবারকে জানানো উচিত, না হয় বন্ধু বান্ধবদের জানানো দরকার। জানি না সঠিক কি কেন বা এভাবে নিজেকে শেষ করবে পল্লবী। তার ক্যারিয়ার খুব ভালো শুরু হয়েছে, সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার জন্য সমাধান তো আছে, আর না হয় রিলেশন বাদ দিলেই ব্যাস। এখন অবধি যা শুনছি সব অভিযোগ তার বয়ফ্রেন্ড সাগনিকের ওপর। আশা করি খুব শীঘ্রই সকল তথ্য বেরিয়ে আসবে। আমি শেষ একটা কথা বলতে চাই, যেহেতু আমিও একজন ছোটখাটো অভিনেত্রী, আমি মনে করি পল্লবী যদি রিলেশন নিয়ে ঝামেলার কারণে আত্মহত্যা করে থাকে তাহলে আমি মনে করি অবশ্যই সে বোকামি করেছে, হেরে গেছে সে। আর যদি তাকে হত্যা করা হয়, বড় সড়ো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে আমি চাই সঠিক বিচার। বিচার পাবো কি না জানি না, কেননা আমাদের প্ল্যাটফর্মে এমন ঘটনা নতুন নয়, কারোই সঠিক বিচার পাওয়া হয়নি। আমি পল্লবীর সহ অভিনেত্রী হিসাবে এটাই চাই, আমাদের পুলিশ সঠিক তদন্তের মধ্য দিয়ে আমাদের সামনে সকল তথ্য নিয়ে আসুক। যারা যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আসুন সকলে সবার পরিবার পরিজনদের প্রতি সুদৃষ্টি রাখি। তো বন্ধুরা, পল্লবীর মৃত্যু নিয়ে মিঠাইয়ের কথাগুলো আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।